তোমাদের মা
কথা বললাম না কারণ অনেক ফসল দিত সুদের সাথে জড়িত, আবার আমার উপরে রাগ করতে পারে। কোষের কথা বললাম না, কোষের কথা বললে তো
থেকে বিশ্বাস করায় এটা আন্তরিক মানব থেকে অনেক কঠিন কাজ, কারণ অপরাধের অনেক মানুষ অসন্তুষ্ট হবে। এই জন্য বলিষ্ঠ এটা একটি প্রশ্ন, তার মধ্যে আমরা আমরা মানবের কথা বলবো মানুষ, কিন্তু নিহিয়ানের সংখ্যা অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আমরা কিছু বলব না। আল্লাহ করছেন এটাই ছিল তাদের সবচেয়ে বড় সুনাম, সবচেয়ে বড় নাম, এই জন্য তাদের উপর আল্লাহ দান। যারা শুধু আপনাদের মানবের কথা বলেন কিন্তু নিহিয়ানের মনকার কথা বলেন, তাদের চোখের সামনে সমাজে অসংখ্য রকমের অন্যায় দিন বিরোধী ইসলাম বিরোধী কাজ, সেগুলো তাদের মুখ দিয়ে কখনো শুধু ওই কয়েকটা জিনিসের সরকারের আদেশ সরকারের ব্যাপার করা, এটা হলো ইহুদিদের বড় বৈশিষ্ট্য যে তারা নিহিয়ানের মনকারের ব্যাপারে কিছুই বলতে পারে না। সংখ্যা লঘু সেখানে তারা সংখ্যা অহিংসাই বলন করে,
আপনি যখন সমকামিতা তারপর আরো কয়েকটি বিষয় যখন আলোচনা চলতেছিল তখন দেখলাম যে ইহুদিরা এটা সমর্থন, মুশরিকরা এটা সমর্থন করে, কিন্তু খ্রিস্টানদের ভোট এটার বিরুদ্ধে রায় দিয়েছে, বলছিল না এই সমকামিতা মেনে নেওয়া যাবে না। তারপরে সন্তান হত্যা, ভ্রূণ হত্যা, এটা বড় ধরনের পাপ, এটা মেনে নেওয়া যাবে না। এর কারণ অনেকগুলো কথা বলছে, যে কথাগুলো ইসলামের কথা, তিনি কিন্তু শক্তভাবে পৃথিবীতে এটা প্রতিবাদ করছেন এবং তুলে ধরছেন, এবং তার প্রতিবাদের কারণে বর্তমান সারা দুনিয়া থেকে প্রতিষ্ঠিত হয়নি, এটা আমাদের দেশেও প্রতিষ্ঠিত করার জন্য চায়, এটা শুধু আমাদের দেশেও চায় সমকামিতা প্রতিষ্ঠিত করা। তারপরে জেন্ডার ইস্যু, মানে নারী পুরুষ থাকবে না, সবাই মানুষ, পরিচয় থাকবে মানুষ, নারী একটা জাতি, পুরুষ একটা জাতি, পাক করা সবাই মানুষ, সুতরাং নারীদের আলাদা বিয়ে হতে পারে, পুরুষের প্রতি বিয়ে হতে পারে, মানুষের মানুষের বিয়ে, এটা পুরুষের প্রতি বিয়ে, নারীদের আলাদা বিয়ে থাকে, মানুষের মানুষের বিয়ে, এরকম একটা শ্রেণী পৃথিবীর সব দেশে আছে। তো ওই ভোগ যদি এটা বিরোধিতা, এত শক্ত করে বিরোধিতা না করতে, আরো অনেক দেশে এটা প্রতিষ্ঠিত হতো, তাহলে দেখেন ইহুদিরা যেটার পক্ষে, মুশরিকরা পক্ষে, কিন্তু খ্রিস্টান বিপক্ষে, এই জন্যই বিপক্ষে আমার বলছিল বিধান নামে মুহাম্মদ সিজি নাওয়ার উপা, তাদের মধ্যে বড় বড় আলেম আছে, রোবান আছে, আমাদেরকে শারীরিক অন্তর্ভুক্ত করে দিও,
শহীদ তারপরে শাহাদিত শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে আসলে এক নম্বরটা হলো শাহাদাত শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সাক্ষ্য দ্বারা তারা শাহাদী তো তারা বলতো আল্লাহ পর্যন্ত না আমার শাহাদী ওই শাহাদীদের সাথে আমাদের অন্তর্ভুক্ত করে এটা হলো মুসলিমদের প্রতি